বন্ধুরা, আমরা প্রত্যেকেই রেল লাইনের পাশে সিগন্যাল পোস্ট দেখি, আর আমরা প্রত্যেকেই জানি যে এই সিগন্যালের মাধ্যমে ট্রেন নিজের লাইনে চলে। আমরা অনেক সময় এই সিগন্যালিং পোস্টে সাদা গোল বোর্ডে কালো রঙের সি লেখা অক্ষর দেখতে পাই, যেটিকে কলিং অন সিগন্যাল বলা হয়। তো আজ এই ভিডিওতে খুব ভালো করেই জানবেন যে এই কলিং অন সিগন্যাল কি আর রেলের এটি কি জন্য প্রয়োজন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে কলিং অন সিগন্যাল সম্পর্কে আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন। বন্ধুরা, রেলওয়েতে সিগন্যালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ এই সিগন্যালের সাহায্যেই আজ হাজার হাজার ট্রেন একজন অপরের পিছনে একই ট্র্যাকে সুরক্ষিতভাবে চলতে থাকে। বন্ধুরা, যখন কোনো ট্রেন স্টেশনে পৌঁছায় তখন প্রথম হোম সিগন্যালের সঙ্গে দেখা হয়, যেটি স্টেশন মাস্টার দ্বারা কন্ট্রোল করা হয়, আর এই সিগন্যালের সাহায্যে লোকো পাইলট ট্রেনকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, এই হোম সিগন্যাল কি এবং এর কাজ কি, এই নিয়ে এই চ্যানেলের একটি ভিডিও আছে, যেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং আই বাটনেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন এই ভিডিওতে যে কলিং অন সিগন্যালের কথা বলা হয়েছে, সেটি এই হোম সিগন্যালের পোস্টে সাদা সার্কেল বোর্ডে কালো রঙের লেখা অক্ষর থাকে। বন্ধুরা, এই কলিং অন সিগন্যাল সাধারণত ব্যবহার করা হয় না, এটি এমার্জেন্সির সময় ব্যবহার করা হয়ে থাকে। এই কলিং অন সিগন্যাল যখন ব্যবহার করা হয় তখন ইয়েলো লাইট এই সি লেখা বোর্ডের ওপরে জ্বলে। বন্ধুরা, এখন প্রশ্ন আসবে, এই কলিং অন সিগন্যালের কেন প্রয়োজন হয়? কারণ এতে সকল সিগন্যাল লাগানো আছে, তো এটির কি প্রয়োজন? তো এটির প্রয়োজন হয় তখন যখন, ধরে নিন, কোনো কারণের জন্য হোম সিগন্যাল অথবা স্টার্টার সিগন্যাল খারাপ হয়ে যায়, তখন ট্রেনকে আগে নিয়ে যাওয়ার পারমিশন পাওয়া যায় না। এই সমস্যা থেকে বাঁচার জন্য কলিং অন সিগন্যাল ব্যবহার করা হয়। যখন হোম সিগন্যাল রেড হওয়ার পরেও কলিং অন সিগন্যাল দিয়ে ট্রেনকে প্ল্যাটফর্মে আনা হয়, এই সিগন্যাল লোকো পাইলটকে নির্দেশ করে যে যদি প্রয়োজন হয় তো ট্রেনের গতিকে থামাতে হতে পারে। বন্ধুরা, কলিং অন সিগন্যাল লাগানোর দ্বিতীয় কারণ হলো, ধরে নিন প্ল্যাটফর্মের লাইনে কোনো ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে আছে, তো তখন মেন সিগন্যাল রেড ইন্ডিকেট করে, কারণ ইন্টারলকিং অনুসারে ট্র্যাক আগে থেকেই অকুপাইড আছে। আর এই কন্ডিশনে কোনো লোকোমোটিভকে ওই ট্রেনের সঙ্গে জোড়ার জন্য অথবা প্ল্যাটফর্মে নেওয়ার জন্য অথবা কোনো লিঙ্ক ট্রেনকে ওই ট্রেনের সঙ্গে জোড়ার জন্য, তখন এই কন্ডিশনে কলিং অন সিগন্যালকে দেওয়া হয়, কারণ মেন সিগন্যাল ওই সময় কাজ করে না। কলিং অন সিগন্যাল দেওয়ার ফলে ট্রেন আগে যায় আর কলিং অন সিগন্যালের কাছে পৌঁছে দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে প্ল্যাটফর্মে প্রবেশ করে। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, কলিং অন সিগন্যাল এবং মেন সিগন্যাল কখনোই একই সঙ্গে দেওয়া হয় না। বন্ধুরা, আশা করি রেলের এই কলিং অন সিগন্যাল সম্বন্ধে ভালোভাবেই জানলেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।